নমস্কার ভুবনেশ্বর থেকে কলকাতা যাওয়ার পথে ষাট নম্বর জাতীয় সড়কে ঘটল ভয়ঙ্কর বাস দুর্ঘটনা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল গুরুতর আহত অবস্থায় কুড়ি জনকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে কোথায় কোথায়ও কিভাবে ঘটল এই ভয়ঙ্কর বাস দুর্ঘটনা সবই বিস্তারিতভাবে আলোচনা করবো এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন সংবাদ সূত্রের খবর অনুযায়ী শনিবার রাতে পঞ্চাশ থেকে জন যাত্রী নিয়ে একটি বাস ভুবনেশ্বর থেকে কলকাতার দিকে যাচ্ছিল পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ষাট নম্বর জাতীয় সড়কে নারায়ণগড় থানার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় দুর্ঘটনায় কুড়িজন যাত্রী গুরুতর আহত হয়েছেন খবর পেয়ে সেখানে পৌঁছে যায় নারায়ণগড় থানার পুলিশ তড়িঘড়ি আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার ফলে বাসটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে কিভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখতে এলাকার সিসিটিভি ফুটেজ দেখার পাশাপাশি বাসের চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ভোর রাতে সম্ভবত চালকের ঘুম এসে যাওয়ার কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এদিকে বাসের ছাদের মালপত্র অনেকটা বেশি থাকার কারণে দুর্ঘটনাটি ঘটেছে কিনা তাও খতিয়ে দেখা হয়েছে ইতিমধ্যেই বাসের পারমিট সহ সব কিছু ঠিক আছে কিনা তাও খতিয়ে দেখা হয়েছে দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভয়াবহ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আহত যাত্রীদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এখনকার মতো খবর এখানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ